सऊदी अरब में कितना पानी हुआ कभी भी ऐसा पानी नहीं हुआ इस बार बहुत जोख्णा, जोख्णा, जोख्णा। আসসালামু আলাইকুম এটি সৌদি আরবের বর্তমান দৃশ্য এই বছর বেশ কয়েকদিন সৌদি আরবে এত বিশাল পরিমাণে বৃষ্টি বর্ষণ হয়েছে যে ইতিপূর্বে এরকম পরিস্থিতি খুব কম হয়েছে আর গতকাল জুমার দিনে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে বরফ পড়েছে বালুকাময় আরব এখন বরফময় হয়ে উঠেছে সৌদি আরব সম্পর্কে রসুল সলাল্লাহ আলিহাসাল্লাম যে ভবিষ্যৎ বাণীগুলো করে গেছেন তার ওই বাস্তব নমুনা বলে অনেকেই মনে করছেন রাসুল সলাল্লাহ আলিহাসাল্লামের নবুয়াতের অনেক নেশানি এখনও বাকি রয়েছে গোটা আরব জুড়ে বালুকাময় মরুভূমির মধ্যে এই বিশাল গাছটি রসুল সাল্লাহ আলী আসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করে কেমতের আগে তিরিশ জন নবুয়তের দাবিদার হবে বলে রসুল সাল্লাহ আলী আসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যা আমরা কাল পরিবর্তনে দেখতে পাচ্ছি রিসেন্টলি সাকিব বিন হানিফ এবং ইউনুস আল গোহর নবুয়তের দাবি করেছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত রাসূল তাতে মোসা আলি ইসাল্লাম অথবা ইসা আলি ইসাল্লাম যে আসুক না কেন সকলেই রসুল সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ করতে বাধ্য হবে বাকি রলো ইমাম মাহাদির কথা তো ইমাম মাহাদি যখন আসবেন তখন ইসরায়েল জোরে গোটা পৃথিবীতে রাজত্ব করবেন এবং পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে ইমাম মাহাদি দাবি করুক না কেন সে যে মিথ্যা কাজ দাজ্জাল এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ আমাদের মনের মধ্যে থাকা উচিত নয় এই দুই বছর আগে সৌদি আরবের মরুভূমির অবস্থা ছিল এরকম এখন সে মরুভূমির অবস্থা কীরকম হয়েছে সেটা দেখার আগে রসুলসাল আলি আসাল্লামের একটি হাদিস শুনে রাখুন যার সারাংশ হল কায়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন না আরবের সরজা সবুজ শ্যামলতা না ফিরে আসবে মরু অঞ্চলে নদী প্রবাহিত না হবে আরবের মরু অঞ্চলে সবুজ শ্যামলতা ফিরে আসা এবং মরু অঞ্চলে নদীর মতো পানি প্রবাহিত হওয়া ক্যামতের বিশাল বড় একটি নিদর্শন দর্শক এটি মদিনা মানাওয়ার বর্তমান দৃশ্য এখানে দেখুন কেমন সবুজ শ্যামলতা ফিরে এসেছে এবং কয়েকশো বছরের তুলনায় এই বছর এত ভারী পরিমাণে বৃষ্টি বর্ষণ হয়েছে যে বালুকাময় মরু অঞ্চলে এখন নদী প্রবাহিত হয়েছে এত কিছু নিদর্শন দেখার পরেও নাচ গান নর্তকে নিয়ে ব্যস্ত আরবের অধিপতিরা বিশ্বাস করতে রাজি নয় যে কেয়ামাত খুব সন্নিকটে যাই হোক কেয়ামাত সম্পর্কে রসুলসল্লাহ আলী ওয়াশাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিসগুলো অত্যন্ত সেন্সিটিভ একেবারে ছেড়ে দেওয়া যায় না এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলা যায় না যে এই ঘটনাটি হচ্ছে কেয়ামতের বড় নিদর্শন তবে এই সমস্ত নিদর্শন দেখে নিজের আমল ইমান মজবুত করায় আমাদের জন্য উত্তম হবে বলে মনে করছি